नमस्कार बंधुरा, चले एलाम आरेकटि नतून पर्व निये। फ्रेंड्स, बर्तमान कोविड 19 सारा देशे पैंडमिक सिचुएशन चलछे, तार मध्ये भैक्सिन क्राइसिस, अक्सिजेनेर क्राइसिस, एई रकम परिस्थितिते आपनी आपनार भैक्सिन किभाबे बुक करबेन, किभाबे आपनी अनलाइने आपनार भैक्सिन रेजिस्टार करबेन, सेई विषये आजकेर एई भिडियो। तो देरी ना करे चलुन जेने नेई किभाबे आपनी आपनार भैक्सिनटा बुक करबेन। बंधुरा, আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে যাবেন। গুগলে গিয়ে বা অ্যাড্রেস ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্চ করবেন www.cowin.gov.in। এই সাইটে আপনাদেরকে যেতে হবে। এটা অ্যাড্রেস বারে সার্চ করে ওকে করলে আপনি এই সাইটে চলে আসবেন। এই সাইটে দেখুন, এখানে অনেক রকমের অপশান আছে। আপনি যদি আগে রেজিস্টার করা থাকে তাহলে আপনি এখানে গিয়ে আপনার পিনকোড মেরে সার্চ করতে পারেন, কত রেজিস্টার হয়েছে, কারা কারা ভ্যাকসিন পেয়েছে, পুরো ডিটেলস আছে। কোথায় কোথায় গিয়ে আপনি রেজিস্টার করবেন সেটাও এখানে বলা আছে। দেখুন, এখানে দেখুন উপরের দিকে লেখা আছে রেজিস্টার বা সাইন আপ ইয়োরসেলফ। এই 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 জায়গাটাতে আপনাকে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তো আমি ক্লিক করলাম। দেখুন, এরকম একটা সাইটে চলে এসেছি। এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। একটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস, একটা মোবাইল নম্বরে চারজনের আপনি অ্যাড করতে পারবেন, চারজন মেম্বারকে অ্যাড করতে পারবেন। একটা মোবাইল নম্বর দিয়ে আপনি চারজনকে অ্যাড করতে পারবেন। যদি চারজনের বেশি থাকে, 18 বছরের ঊর্ধ্বে চারজনের যদি বেশি থাকে, দেখুন আপনি, আমি মোবাইল নম্বরটা দিয়ে এখানে ওটিপির জন্য ওটিপি পাঠালাম, ফোনে একটা ওটিপি আসবে। যদি আপনার বাড়িতে চারজনের বেশি মেম্বার হয় তাহলে আপনি দুটো মোবাইল নম্বর ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আমার এখানে ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা এখানে পুট করব। ওটিপিটা পুট করলাম, 6 সংখ্যার ওটিপি আসবে। দেখুন, দেওয়ার পরে এখানে ভেরিফাই প্রসেস, ভেরিফাই অ্যান্ড প্রসেস কথাটা লেখা আছে, এটাতে আপনার ক্লিক করব। ক্লিক করলে ফ্রেন্ডস আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাবে। দেখুন, এখানে আমরা রেজিস্টার মেম্বার কথাটা লেখা আছে, এবং নিচের দিকে দেখতে পাবেন আপনি কিভাবে রেজিস্টার করবেন, কি কারা কারা রেজিস্টার করতে পারবে, সব কিছু ডিটেলস আছে, কিভাবে আপনি শিডিউল করবেন, এখান থেকেই আপনি বুঝতে পারবেন। ভালো করে পড়বেন। আমি রেজিস্টার মেম্বার করলাম। রেজিস্টার মেম্বার করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন কয়েকটা ফর্ম আছে, জাস্ট আমাকে ফিল আপ করতে হবে। দেখুন, খুব সিম্পল ব্যাপার, আপনারা সবাই পারবেন, কারোর কোনো অসুবিধা হবে না। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের তো অসুবিধা থাকার কথা নয়। এখানে ফ্রেন্ডস দেখুন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং পেনশন পাসবুক দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি আধার কার্ড দিয়ে করলাম। এবার এখানে আমি আধার নাম্বার দেব। এখানে আধার নাম্বার দেওয়ার পরে আমি আমার ফুল নেম যেটা আধার কার্ডে আছে সেই নামটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে আমি জেন্ডার সিলেক্ট করব, মেল ফিমেল কিনা। আর এখানে আমি ডেট অফ বার্থের সালটা দেব। ফ্রেন্ডস, ডেট অফ বার্থের পুরো তারিখ আপনাদেরকে এখানে দিতে হবে না, এখানে শুধুমাত্র সালটা দিলেই হবে। সালটা দেওয়ার পরে রেজিস্টার করব। ফ্রেন্ডস, এখানে রেজিস্টার হলো। দেখুন উপরের দিকে ইন্ডিভিজুয়াল রেজিস্টার সাকসেসফুল। এখানে এখান থেকে আপনি শিডিউল ক্লিক করতে পারবেন। যদি আপনি শিডিউলে এখানে ক্লিক করেন, দেখুন সাইটে শিডিউল লেখা আছে, শিডিউলটা যদি আপনি ক্লিক করেন, তারপরে মেক শিডিউল বলে একটা অপশান আসবে। শিডিউলে ক্লিক করার পরে, ওখানে ক্লিক করার পরে, মেক শিডিউলে ক্লিক করার পরে আপনাকে আপনার পিনকোড দিয়ে সার্চ করলে আপনার পিনকোডে কোথায় কোথায় রেজিস্টার হচ্ছে সেটাও জানতে পারবেন, এবং কোন ডেট আপনি নেবেন সেটাও করতে পারবেন। তবে ফ্রেন্ডস, আপনি যতগুলো আমি দেখলাম, এই দেখুন শিডিউল নাও লেখা আছে, অমিতাভ মান্না মেল শিডিউল নাও লেখা আছে, এটাতে ক্লিক করলে শিডিউল করতে পারবেন পিনকোড দিয়ে। তো এটা সিম্পল ব্যাপার। আমি যতদূর জানি এখন কোনো শিডিউল হচ্ছে না, পুরো শিডিউল বুকিং আছে, কারণ 45+ যারা আছে তাদেরকে এখন সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে, ফার্স্ট ডোজ যাদের দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এইখানে আপনি যদি পিনকোডটা মারেন, তা পিনকোড মেরে সার্চ করলে আপনি ওই ডিটেলসটা পাবেন। তো আমি আবার নতুন মেম্বার যোগ করব, একটাই দেখাবো আপনাদেরকে কিভাবে নতুন মেম্বার যোগ করতে হয়। একেবারে সেম প্রসেস, সেম আধার কার্ড, আইডি প্রুফ, নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থের সালটা দিয়ে এখানে আপনারা
রেজিস্টার করতে পারবেন, যতজন মেম্বার পারবেন ততজনই রেজিস্টার করতে পারবেন। কিন্তু ফ্রেন্ডস একটা কথা খেয়াল রাখবেন, একটা মোবাইল নাম্বারে চারজনের বেশি আপনি রেজিস্টার করতে পারবেন না। যদি আপনাদের চারজনের বেশি 18 বছরের ঊর্ধ্বে থাকে তাহলে আপনারা একটা নম্বরের পরিবর্তে দুটো নম্বর ইউজ করবেন, সবার অ্যাড করবেন। প্রথমে একটা নম্বরের উপরে চারজন অ্যাড করবেন, তারপরে লগ আউট করবেন। দেখুন ফ্রেন্ডস উপরে লগ আউট অপশনটা আছে, লগ আউটে আপনি ক্লিক করে আপনি আবার পরে রেজিস্টার করতে পারবেন। ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানান। আর ফ্রেন্ডস ভিডিওটি এমনভাবে শেয়ার করুন আপনার পরিজন পরিজনের সাথে, যাতে কারুর না বাদ যায়, প্রসেসটা দেখার পরে ওনারা করতে পারে, সাবমিট করতে পারে। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।